আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, তাই না? সৃষ্টি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা কি পড়ব? বাংলা পড়ব। আজকে আমরা বাংলা কি পড়ব? সাজিয়ে লেখা। এলোমেলো শব্দ থাকবে, সেটা সাজিয়ে আমরা সুন্দর করে শব্দ গঠন করব। অনেক সহজ আছে বিষয়টা। আজকে কি এক দুটো করে শব্দ লেখা আছে, এলোমেলো করে লেখা আছে বোর্ডে, ওটা আমরা সাজিয়ে লিখব। একটা দেখিয়ে দিলে তোমরা সবাই পারবে, অনেক সহজ। তার আগে কি করছো তোমরা বাসায় বসে বসে? কি করো? খেলাধুলা করছো, সাথে সাথে কি করছো? আব্বা আম্মার কথা শুনছো আর কি পড়াশোনা করছো, তাই না? কারণ আর কয়েকদিন পরে কি টিউটোরিয়াল পরীক্ষা আমাদের, আর কয়েকদিন পরে পরীক্ষা আমাদের, পড়াশোনা করতে হবে। স্কুলে না আসলে কি হবে? বাসায় তো পড়াশোনা করতে হবে, যেহেতু পরীক্ষা দিতে হবে। আজকে আমরা সহজ পড়াটা করবো বাংলার সাজিয়ে লেখা। দেখো শব্দগুলো কি লেখা আছে। সাজিয়ে লেখা মানে হচ্ছে এলোমেলো শব্দ থাকবে, সেগুলো আমরা একসাথে করে শব্দ গঠন করব। দেখো তা খা, এটা কোন শব্দ হলো? এটা কোন শব্দ হলো না। এটা যদি আমরা সাজিয়ে লিখতে চাই কি লিখবো? আগে লিখবো কি? খয়কার খা, তৈকার তা। তাহলে কি হলো? একটা শব্দ হলো, অর্থবোধক শব্দ হলো, তাই না? খাতা হলো। পরেরটা হলো টখেকা খা। টখা কোনো শব্দ? সাজিয়ে লিখলে কি হবে? রে খয়কারে খা, টখ হাট। এটা কিন্তু বাংলা ভাষাটা দেখো অনেক সহজ। প্রতিটা দুটি করে শব্দ যেগুলো দিয়ে এলোমেলো আছে, আমরা প্রথম অক্ষরটা আগে লিখে, মানে শেষের অক্ষরটা আগে লিখে প্রথমটা পরে লিখলে কিন্তু হয়ে যাচ্ছে। সবগুলোই একই রকম। দেখো টয়কার তা খয়কার খা আছে। আমরা যদি সঠিকভাবে লিখতে চাই কীভাবে লিখলাম? খয়কারে খা, তয়কার তা। পরেরটা ওরকম খয়কার খা, ট হাট। আমি লিখি, তোমরা সাথে সাথে আমাকে বলে দাও, আমি লিখবো, সহজ হয়ে যাবে, পড়বে আর লিখবে আর খাতা তুলে ফেলবে, তাই না? আজকে শুরু করো সবাই লেখা আর আমাকেও বলে দাও। প্রথমটা কি হবে? তয়কার তা খয়কার খা লেখা আছে, এটা যদি আমরা সাজিয়ে লিখতে চাই কিভাবে লিখবো? দেখো খয়কারে খা, কয়কার তা। কি হলো এখন? কিন্তু একটা অর্থবোধক শব্দ হলো, খাতা। এরপরেরটা দেখো একই রকম, টক খয়কার খা লেখা আছে। আমরা টখা তো কোনো শব্দ হয় না, বললেও আমরা কি, আমরা যদি কোথাও যাই আমরা টখা টখা কে বুঝবে? এটা যদি আমরা সাজিয়ে লিখতে চাই পরবর্তী পরের সঙ্গে খাতাটা খটা আগে লিখি, খয়কারে খা কি, এটা টক। কি হলো? খাট। খাট কি? আমরা যেখানে ঘুমাই, তাই না? খাট আমরা ঘুমাই। পরেরটা দেখো রি ঘু, রি ঘু কোনো শব্দ? এটা সঠিকভাবে লিখতে হলে আমরা দ্বিতীয় অক্ষরটা আগে লিখি, কি লিখবো? হরি সুতারি ঘু, দর্শন রয়েরি শিকারি রি। কি হলো? ঘুড়ি। ঘুড়ি এখন আমরা সবাই চিনি, তাই না? ঘুড়ি কি? কাই। ঘুড়ি ইংরেজি কাইট, আকাশে উড়ায়, তাই না? এরপরে হচ্ছে দেখো লাইকাল্লা তয়কাত্তা, লাতা কি শব্দ? সঠিকভাবে লিখতে হলে আমরা কি লিখবো? তয়কারেত্তা লয়কাল্লা। কি এটা? তালা। তালা ইংরেজি কি? লক। বাংলাও জানি আমরা, ইংরেজিতেও জানি তালা। দেখি রস্বই ব, ইব। ইব তো কোনো শব্দ হয় না, কোথাও আমরা যদি সাজিয়ে লিখতে যাই বটা আগে লিখতে হবে, তারপরে কি? রস্বই। তাহলে কি হলো? বই। বই একটা অর্থবোধক শব্দ, তাই না? তারপরে দেখো কি? বিচার। বিচার আমরা কোথাও দেখতে বলি বিচার করে, বিচার করে কেউ বুঝবে? বুঝবে না। এটা সাজিয়ে লিখে কি লিখবো? আগে কি লিখতে হবে? জয়গানের চা, বয়ের শিকারের বি, চাবি। এখন কি হলো? অর্থবোধক শব্দ হলো, বিচার থেকে কি হয়ে গেল? চাবি। পরবর্তীটা দেখো ছ গয়েকারটা। তাহলে আমরা এটি যদি সাজিয়ে লিখি, প্রথমে আমরা আগে লিখবো গয়েকারে গা, এটি কি? ছ। কি হয়ে গেল? গাছ। গাছ ইংরেজি কি? ট্রি। গাছ ইংরেজি ট্রি। তারপর এটি কি? মা যা। এটা সাজিয়ে লিখলে বর্গীয় জয়কারে যা, ময়াকারে মা। কি হলো? জামা। পরের শব্দটা দেখো কি? ম ডি। ম ডি কোনো শব্দ? না। যে সাজিয়ে লিখবো আমরা ডয়েরি শিকারের ডি,
ম ডিম পরবর্তীটা দেখো পি টু তাহলে এটা যদি সঠিকভাবে লিখি আমরা টর শিকারে টু পয়ের শিকারে পি কি হলো টুপি তারপরে রস্যই দ ই ই সাজিয়ে লিখলে আমরা খেতে পছন্দ করি খাবারের পরে কি যেন দ রস্য দই তারপরে বয়সে বীজ লেখা আছে বীজ এখন বীজকে আমরা আগে কি লিখবো বলতো ছ বড়িশিকারে বি ছবি দেখো সব অনেক সহজ শব্দ এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখা সবগুলো আমরা এক নিমিশে করে ফেললাম দেখো প্রথমটা কি তা খা লেখা আছে এটা সাজিয়ে লিখলে খাতা টখা টখা সাজিয়ে লিখলে কি হয় খা রি ঘু সাজিয়ে লিখলে ঘুড়ি ঘুড়ি কি করে ঘুড়ি দিল আকাশ পাড়ি লাটা তালা সাজিয়ে লিখলে হলো তালা তারপরে রস্যই গ বই ইকে সাজিয়ে লিখলে কি হয় বই বই আমরা কি পড়ি তাই না বিচা বিচাকে সাজিয়ে লিখলে কি হয় চাবি গ সরি স গাইটা গা ছগা ছগা সাজিয়ে লিখলে কি হয় গাছ মা যা সাজিয়ে লিখলে জামা মডি ডিম মডিকে সাজিয়ে লিখলে ডিম পি টু টুপি রস্যই দ ই দই বিছ কে বিছ সাজিয়ে লিখলে ছবি ছবি ইংরেজি কি পিকচার বা ফটো আজকে আমরা খুব সহজ একই আমরা সবাই পারবো এলোমেলো সাজিয়ে এলোমেলোগুলো সাজিয়ে লিখলাম এলোমেলো শব্দ এখন আমরা কি করব সি ডাব্লিউ আর এইচ ডাব্লিউ খাতে কিভাবে লিখব সেটা আমরা আগে দেখে নে হ্যাঁ এই যেভাবে এটা কিন্তু দুই পৃষ্ঠায় লিখতে হবে দেখো সুন্দর করে এই যে আগে অংশ লিখে নিব তারপর ও পাশ লিখব পৃষ্ঠা শেষ হয়ে গেলে কি করব পৃষ্ঠা উঠিয়ে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব ঠিক এভাবে সুন্দর করে ফাঁক ফাঁক করে লিখব ভাষা মজা করব না একটু অর্ধমাত্রা পূর্ণমাত্রা সঠিকভাবে লিখব আর কি করব বেশি বেশি প্র্যাকটিস করব আর কি করব আব্বুর কথা তো শুনবই পড়াশোনা করব বছর শেষ হয়ে আসতেছে আমাদের পরবর্তী ক্লাস উঠতে হবে সেজন্য আমাদের বেশি বেশি পড়তে হবে আর কি হাতের লেখা সুন্দর রাখার জন্য আমাদের সি ডাব্লিউ এস ডাব্লিউটা করতেই হবে অবশ্যই সবসময় আমরা সি ডাব্লিউর সাথে সাথে এস ডাব্লিউটাও করব আর মাঝে মাঝে কি করবে দরকার হলে আপনাদেরকে খাতা পাঠিয়ে দিবে আমরা দেখে দিব তাহলে ছবি তুলে পাঠাবে আমি দেখব আজকে পর্যন্ত বাসায় প্র্যাকটিস করো বেশি করে আল্লাহ হাফিজ